আঙ্গটিবির মিয়াবাই বুজি বনু আবু দুবাইন যারা আছেন যারা অহনের লাইভে দেখতেছেন আপনারা স্বাগত জানাইতেছি আমি হন আসি ময়সিংহা আঞ্জুমান ঈদগাহ ময়দান আছে ঈদগাহ ময়দানের ঠিক সামনে বেপিস চার্চ যেটা জায়গাটা আছে এই নয় এশিয়ান মিউজিক মিউজিয়ামের মধ্যে আছি এনে একটা কাম হইতেছে লোকা সারিন্দা প্রদর্শনী হইতেছে ঐতিহ্যবাহী শতবর্ষী সারিন্দা প্রদর্শনী এটা সারিন্দা জিনিসটা কি যে মানুষে কয় না দৈন্য কথায় কয় না যে আমি কি বল যাই আর আমার আমি কি কই আর আমার সারিন্দাই কিতা বাজাই এই সারিন্দাটা লোকা এনে প্রদর্শনীতে আছে শতবর্ষের সারিন্দা প্রদর্শনী হইতেছে যেটা লোকা এশিয়ান মিউজিয়ামের আয়োজনে যেটা লোকা আন্তর্জাতিক জাদুঘর দিবস আর যে লোকা আন্তর্জাতিক জাদুঘর দিবস এই আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে এই সারিন্দা প্রদর্শনীটা চলতেছে এই আমরা যে বেপিস চার্জের মধ্যে আছি এই চার্জ সার্জের নিচে এশিয়ান মিউজিক মিউজিয়াম আছে এই রয়েছে আছে এখন আমরা ভিতরে যাই আগে যে মানুষে কয় যে আমি কি বাজাই আর সারি আমি কি কই আর সারিন্দাই কিতা বাজাই কারণ সারিন্দারা জিনিসটা কি যারা পুরান আসুন পুরান মানুষ আছে এটি কিন্তু জানে কিন্তু যারা নতুন আসুন এই সারিন্দা জিনিসটা কিতা এই সারিন্দা জিনিসটা আমরা জানাই আমি বিস্তারিত এই সারিন্দার প্রদর্শনীটাও চলবো কেমনে চলবো না চলবো এই সারিন্দার প্রদর্শনীর যে মূল উদ্যোক্তা তার লগে কথা কই আগে আমরা এই সারিন্দাটি দেখে লই আমি যে উদ্যোক্তা রেজাউল করিম আসলাম উনি আছেন ওনার কাছে জানতে চাই যে আপনারা যে এই সারিন্দা এই ব্যাপারটা সম্পর্কে আসলে অনেকে আমরা জানি না পুরা সারিন্দাটাই সারিন্দাটা কিতা আর কেল্লাকে আপনারা আয়োজনটা করছেন আর এনে যে বিভিন্ন ধরনের সারিন্দা সুবিধা আছে বা অন্যান্য বাদ্যযন্ত্র আছে দেখছি এটি একটু যদি আপনারা পরিচয় করে দিন আগে জিজ্ঞাসা করতেছি এই আয়োজনটা আজ আপনারা কেল্লায় করতেছি আজকে বিশ্ব জাদুঘর দিবস আচ্ছা জাদুঘরের এইবারের প্রতিবদ্ধ বিষয় জাদুঘরের শক্তি মানে সংগ্রহশালায় শক্তি এর মানে হলো যে যত জাদুঘর আছে সবগুলো ঐতিহ্য এবং মানুষের যে সভ্যতা আছে সেটা নিয়ে সে কাজ করে এবং জাদুঘরের মূল আরেকটা বিষয় হলো সে শিক্ষা নিয়ে কাজ করে মানুষ যদি শিক্ষিত হইতে পারে যে পাঠ্যপুস্তকের বাইরে মানুষের শিক্ষার প্রধান মাধ্যম হলো জাদুঘর বা প্রতিষ্ঠানের বাইরে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে সেটা হলো জাদুঘর জাদুঘর থেকে যদি মানুষ শিখতে পারে বা জাদুঘর থেকে যদি মানুষ জ্ঞান নিতে পারে তাহলে সভ্যর দিক থেকে সে আরও বেশি এগিয়ে যাবে এবং সভ্যতার দিক থেকেও সভ্যতা আরও বেশি মানে সে আগাবে মানুষ হিসাবে বা জাতি হিসাবে তা আমরা এই বছর যেটা করছি সেটা হলো এশিয়ান মিউজিক মিউজিয়াম থেকে যে বাংলাদেশের একটা বিলুপ্ত বাদ্যযন্ত্র সারিন্দা বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ যে এর উপকরণ এর গঠন বাদক বা বাদক যে তৈরি করে এই ধরনের মানুষ এখন আর নাই এই যে মাল একবার আছে উনি আজকে আমার গেস্ট বা উনি ঢাকা থেকে আসছে উনি ঢাকা মহল সমিতির সেক্রেটারি আদিকালের একটা যন্ত্র এটা এই যুগের যন্ত্র না আধুনিক যন্ত্র বেশি ভালো বলতে পারবে আর কি সারিন্দা সম্পর্কে বলেন আদিকালের যন্ত্র যখন ঘরোয়া পরিবেশে গান বাজনা হইতো যখন আমরা বাঙালিরা এত চাকচিকতা ছিল না তখনকার আমলে এই যন্ত্রটাই ছিল মেন প্রধান এই যন্ত্র বাজাইয়া এরা পয়সা সাধকরা ভালো ভালো পীর ফকির যারা এখনো বর্তমানে সাধকই হালে গাইতে হলে কোনো দরবারে যাইতে হলে কোনো ফকির তার আড্ডার মধ্যে গান গাইতে হইলে এই যন্ত্রটাই প্রধান বাজে কেমন বাজে সেটা আমি জানি না কিন্তু ওরা বাজাইয়া এটার সাথে গান করে একটা প্রেম প্রাণ পায় একটা ভাব পায় এই যন্ত্রের মধ্যে একটা ভাব প্রেম আছে তাই এর নাম সারিন্দা মানে এই যে মানুষে কয় যে আমি কি কই আর আমার সারিন্দায় বাজাই কি মানে সারিন্দাটা কি একটু প্রবাদটা আছে বাঙালির প্রবাদ আঙ্গুর ময়সিংহের প্রবাদটা বিশেষ করে এটা শিলুক যেটা কয় এইটার কি সারিন্দা বাজার এটা খুব কঠিন যে একরকম করে বাজাইতে গেলে আরেক রকম সর্বক্ষেত্রে আচ্ছা সর্বক্ষেত্রে একজন মাওলানা একজন গায়ক গান গাইতেছে এই গানটাকে কেন্দ্র করে বলতেছে আমি বা কি কই আমার সারিন্দায় বা কি কয় তার মানে আমার প্রতিপক্ষ শিল্পী লয় শিল্পী আমার কথার সাথে কথা সাইড হচ্ছে না মিল হচ্ছে না এই সারিন্দা দিয়ে বুঝাচ্ছে সারিন্দা হইলো একটা কথার কাজের মিল নাই মিল সারিন্দা কথার কাজের মিল আচ্ছা আমি কি আপনার কাছ থেকে একটু জানতে চাইতেছি মানে যেহেতু নতুন প্রজন্ম আপনারা এই আয়োজনটা করেছেন এই আয়োজনটা কয়দিন ব্যাপী চলবে আর চলবো এনে আমি শিশুরের মধ্যে আইতে কি টাকা পয়সা লাগবো কিনা মানে বিস্তারিত একটু কই না 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 আমরা তো শিক্ষার জন্য মানে শিক্ষার উদ্দেশ্যে বা মানুষকে জানানোর উদ্দেশ্যে এই আয়োজনটা করছি সেটা তিন দিন ব্যাপী 18, 19, 20 প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত আর কি
এটা শুধু মানুষ যারা এর প্রতি আগ্রহ আছে বা যে কেউ আসতে পারে, এর জন্য কোনো ফি দিতে হবে না বা এমন প্রদর্শনের কোনো মূল্য নাই, কিচ্ছু না। আমরা যে উদ্দেশ্যটা নিয়ে করছি সেটা হলো মানুষের জানানোর জন্য যে সারিন্দাটা বিলুপ্ত হয়ে যাইতেছে। আমরা অনেকবার এই সারিন্দাগুলি মানুষের গোয়ালঘর, রান্নাঘর বা কি বলে উগারঘর, এগুলি থেকে আমরা এগুলো সংগ্রহ করে নিয়ে আসছি। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু, আপনি যেহেতু এটা সংগ্রাহক, আমি আপনারা একটু একটু দেখা দিবেন, আপনি একটু কুন্ডা কই থেকে পাইছুন না পাইছুন এর একটু দেখা দিন দর্শকদের, বা কুন্ডার নাম কি তা? এই সারিন্দাটা ময়মনসিংহের। সারিন্দার নাম আসলে এরকম না, সারিন্দা মূলত ওই যত পুরাতন হয় তার ঐতিহ্যের মান ততটা বাড়ে। এই সারিন্দাটার বয়স 300 বছর। এই যেটা এটার একটা বৈশিষ্ট্য আছে, ওই যে মালিক ভাই বললো যে সুফি গায়ক বা খাজা বাবার দরবারে বিভিন্ন দরবারে গান করা হয়, এই সারিন্দাটা দিয়ে যে চাঁদ তারা খচিত আছে, এই যে চাঁদ তারা খচিত, এটা দিয়ে এর শরীরের বিভিন্ন জায়গায় এরকম চাঁদ তারা খচিত আছে। এটা লালমনিরহাট থেকে সংগ্রহ করা, আদিতমারি থানা থেকে। উনি আরো বলতে পারবো কোনটা কোন জায়গার, কারণ আমি তো সংগ্রাহক, কিন্তু সংগ্রাহক থাকলো তথ্য আরেকজন। আচ্ছা, আপনি একটু দেখাই দেন যে কোনটা কোন থেকে আনছেন বা কেলা কেলা দিচ্ছে। আপনার পাটগ্রামের আমার গুরু বলছিল যে এটাকে সংগ্রহ কোথায় আছে কি আপনি দেখে আনেন। আর এই সারিন্দাটা হইলো আপনার, এনে হলো মনা সাধু, ওই বাইরে বাইরে মানে গান গাইত আর বৈষ্ণব ছিল উনি। কোন জায়গার? এটার বাড়ি ছিল আপনার কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, কুড়িগ্রামে আপনার ফুলবাড়ি থানা। এটা ওখান থেকে সংগ্রহ করছি, লোকগুলা নাই মারা গেছে বহুত আগে। আর এই সারিন্দাটা হইল আপনার লালমনিরহাট ডিস্ট্রিক্টের, এটা নাম হলো টেকরু সাধু। এটা টেকরু সাধু, এটার বয়স হলো আপনার 350 বছর। গরিবরা নাও ভাঙ্গার সরের মুক্তার ফকিরের কাছে, এটা তার বাবা বালাই তো জামাল ফকির, তার বাবা বালাইছে রমজান ইয়াসিন ফকির, আবার তার বাবা বাজাইছে রমজান ফকির। এরকম চার প্রজন্মের হাত ধরে এই সারিন্দাটা আসছে, এটার বয়স প্রায় 200 বছর। মানে কি আঙ্গর ময়মনসিংহ এর? এটা আঙ্গর ময়মনসিংহ এর, গরিবপুর থেকে হয়েছে, গরিবপুরের নাওভাঙ্গার সরের এই যে। এবং এই সারিন্দাটা সবচেয়ে বড় সারিন্দা এই জায়গায়, এবং এটা এনেরে তৈরি। এটা প্রায় প্রায় এই তাদের যে উরস হয় বা মজমা গান হয় প্রতিদিন বা সাপ্তাহে, সেসব মজমা গান এটা বাজানো হয়। মানে এটা কি এখনো বাজানো হয় নাকি খালি আপনি প্রদর্শনী লাগে লয়ে আছেন? এটা এখনো বাজানো হয়, এবং এটা আঙ্গর মানে আয়ত্তে আছে আর কি। আরে, 3 দিনের প্রদর্শনী লাগে এটা লয়েছেন? এটা এখনো চলতেই আছে? হ্যাঁ, এটা চলতেই আছে। আচ্ছা, আর আর অন্য কিতা 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 আছে একটু তো দেখায়। হ্যাঁ, এই সারিন্দাটা আছে, এটা ওইটা সারিন্দা হলো আপনার, ওই সারিন্দাটা হইলো আপনার পাটগ্রামের। কোনটা? এটা পাটগ্রামের আদিতমারি থানা, হাতিমন্দ থানা, আর রমজান ফকির ছিল। আচ্ছা, তার রমজান ফকির পরে সেটা চার পুরুষ গুজরে গেছে, তারপরে এটা ওনার ছেলে শহীদুল কামারের কাছে পাওয়া গেছে, ওইখান থেকে সংগ্রহ করে আছে। আচ্ছা, এটি এতে কি তা? এটা হলো সারিঙ্গি, 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 এটাও সর্দে বাজার সারিঙ্গি। আর এটা হলো এসরাস, এটাও সর্দে বাজার, আর এটা হলো যুগি সারিঙ্গি সারিন্দা, এটাও সর্দে বাজা, এটি মানে এটি একই পর্যায়ের গোষ্ঠী। এটা বেলা বেলা না, এটা বেলা, এটা সর্দে বাজা। আচ্ছা, এটা ভাইলেন আর কি। বিষ্ণুরাম বাড়ি আজিতমারি থানা, আর
জেলা হলো লালমনিরহাট আচ্ছা আর গ্রাম হলো কুমরিহাট এটা এটা 150 বছর বয়স এটা আচ্ছা এটা সংগ্রামের এটা আগে আচ্ছা আর হিন্দা কিতা কিতা আছে একটু একটু আচ্ছা একটু আমরা এরি তো দেখা নিয়েছি শাহিনদার এনে কিতা কিতা আছে যে এই শব্দ এক্সপেরিমেন্টাল লাওয়ের উপর দিয়া লাওয়ের উপর এটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক এটা আমি করেছিলাম আরো 4 বছর আগে যে বাংলাদেশে লাও দিয়া বাদ্যযন্ত্র তৈরি হয় কিনা এরকম লাগ দিয়া লাও দিয়া ওই যে তানপুরা তৈরি হয় এরকম লাউ দিয়া কোন নতুন ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করা যায় কিনা এটা কি করতে পারছেন হ্যাঁ করতে পারছি গিটার এটা কি 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 গিটারের সাথে আমাদের লাউ তৈরি লাউ দিয়া বানানো দোতারার সাথে লাউয়ের একটা ও মানে লাউ লাউরে বিভিন্ন যন্ত্রের সাথে আপনি এক্সপেরিমেন্ট করছেন এক্সপেরিমেন্ট করা মানে এটা কি বাজার এটা নিয়ে তৈরিতেছে বাহ এরকম লাউ দিয়া যে এটা আছে এটা কি লাউয়ের লাউয়ের এটাও লাউয়ের নাম কি কোনটার কি নাম লাউ দিয়া বায়া এই যে বায়া তবলার বায়া কুঞ্জুরি হ্যাঁ কুঞ্জুরি এটা কি তা এইটা হলো আদিবাসী যন্ত্র ওইদিকে জায়গা না দেখে এই জায়গা রাখা মানে জিনিসটার নাম কি তা এটা দুমসারাং দুমসারাং হ্যাঁ এটা এই যে আদিবাসীরা এনে টুকা দিয়ে এভাবে বাজা আচ্ছা আচ্ছা আর এটা 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 দুমসারাং এটা আদিবাসীদের যে ই কয় দুতারার মতো লাউ দিয়া বানানো এটা ইয়া বাজ দিয়া বানানো দুতারা আর কি আচ্ছা আর কি তার এডি কোনটারে কি কয় এইটি হলো চারটায় এই তিনটা হলো তানপুরা এটা হলো তম্বুরা এটি হলো তানপুরা কি পুরো এটা তম্বুরা কয় আর কি তম্বুরা আগে তানপুরা নাম তম্বুরাই ছিল কিন্তু এটা অনেক আগে এটার বয়স প্রায় 300 বছরের মতো 350 বছর এটা 350 বছরের হ্যাঁ হ্যাঁ কি কাট দিয়ে বানাইছে এটা এইটা হলো পেছনে একটা লাউ এই যে এটা এটা লাউ এটা আমরা প্রিজারভেশন করে রাখি বিভিন্ন সবসময় এটা বানিশ টানিশ দেওয়া হয় আচ্ছা এই আর এখন আর যেগুলা তানপুরা এগুলো এই যে এরকম তানপুরাটা কি লাউতে বানাই এটা লাউ এটা লাউ এটা লাউ আর হেডিও কি লাউ নাই এটা লাউ ওই তানপুরাতে লাউ মিষ্টি লাউ তানপুরা মানে হলো তম্বুরা শব্দের অর্থ হলো লাউ আচ্ছা লাউয়ের ফার্সি শব্দ হলো তম্বুরা আচ্ছা আচ্ছা ওই যে এটার নাম তম্বুরা ওই তম্বুরাতে বানাই দিকে এটা তম্বুরা বলে তম্বুরা যন্ত্র বলে বা এটা ওই আপনার তানপুরা বলে আচ্ছা আর এডি কিতা এডি কিতা এইগুলো আমরা বানাই দেছি কিছু যেগুলো ইনস্ট্রুমেন্ট পাওয়া না যায় এগুলোর উপর আমরা ওয়ার্ক করি আর এগুলো আছে কারা নাকারা টিকারা এই যে এগুলি আচ্ছা আর উফেট উফেটটা উফেটটা কিতা এই যে এটা দেখছি যে সিনেমার মধ্যে এটা সুর সংগ্রহ সুর সংগ্রহ মানে হ্যাঁ এটা দিয়ে আওয়াজ করে এটা একটা অনুগামী যন্ত্র তার যন্ত্র এটাতে 37টা তার থাকে 37টা স্কেলে আবার কোন কোনোর মধ্যে আর একটু বেশি তারও থাকে এগুলা ওই নিয়া এটা হলো প্রাচীন হার্পের আদলে তৈরি এক সময় হার্প ছিল এরকম এমন ওই হার্প না এটা এই ধরনের মানে আধুনিক সংস্করণ হয়েছে হার্পের বাঙালি বা এশিয়ান হ্যাঁ এশিয়ান অঞ্চল সব সব না আর এই এই সাইডে কি দেখিতে আছে একটু এইদিকে একটু দেখা রে কোনটা কি কয় না কয় একটু দেখা লাগে যে কারণ অনেকে তো আমরা একটু যন্ত্র দেখি না যেহেতু আঙ্গ টিভি দর্শক বাইরে আছে আর এই যন্ত্র এখন এখন আর বাজানো হয় না এটা চিকারা চিকারা হ্যাঁ চিকারা আর কোনটা কোনটা এই যে এটা সারেঙ্গি এটা বহুত আগের সারেঙ্গি এটা হলো ক্লাসিক্যাল সারেঙ্গি ওটা হলো ধানি সারেঙ্গি দেখো এই ধানি সারেঙ্গি আর এরও তো তানপুরায় উপরে না এডি সাতার এনেনো পাঁচ প্রকারের সেতার আছে সেতার এক রকম না পাঁচ প্রকার যেরকম এটা দুই লাভের সেতার এটা আছে পাকিস্তানি সেতার পাকিস্তানের মধ্যপ্রদেশের অঞ্চলে যে সেতার বাজায় সেটা তারপরে এইটা হলো আমার এই ময়মনসিংহের সেতার মানে এই অঞ্চলের বানানো সেতার এটা আর ওই দুটো সেতার হলো এক লাভের সেতার আচ্ছা আর এই দিকে কিতা আছে এইটা হলো এসরাজ দুটো এসরাজ আছে এডিও প্রাচীন এস্ট্রাস অনেক অনেক আগের এস্ট্রাস এডি এডিও প্রায় 150 বছর আগে আর ইন ইন দ্য আর্কিটেক্ট আছে এগুলো সব বিভিন্ন ওই যে চামড়া জাতীয় যন্ত্র তাল যন্ত্র আর কি কোনটা কি নাম একটু একটু করে খালি কয়ে 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 দিলে আর কি ভালো হয় কারণ অনেকেই আমরা তো যাই না যারা সঙ্গীতের সাথে সম্পৃক্ত এরা তো জানে কিন্তু আমরা যারা সম্পৃক্ত না কিন্তু দেশি 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 জিনিস এডিরে কি কয় এডিরে কি কয় এডিএ জায়গায় তার যন্ত্র আছে কিছু আর নিচে যে